ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فالتقوى ملاك الحسنات والتقوى ثمن الجنة فمن اتقى الله عز وجل أدخله جنته সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করার কারণে জান্নাতে যেতে পারবে, যেই তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা দুনিয়ার যত বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে, যেই তাকওয়া অবলম্বন করলে আপনাকে এমন ভাবে রিজিক দেবে যা আপনি চিন্তাও করেননি, যেই তাকওয়া অবলম্বন করলে দুনিয়া ও আখিরাতে আপনি মুক্তি পাবেন, যেই তাকওয়া অবলম্বন করলে আপনি নবী রাসূলদের সাথী হতে পারবেন, এই তাকওয়া অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাকওয়া অবলম্বনের জন্য বড় মাধ্যম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ। এই জন্য আমরা যখন বলি খায়র হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম আদর্শ হচ্ছে সেটি যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ, তার আদর্শের চেয়ে বড় আদর্শ কোনো কিছু হতে পারে না। তিনি যা সংবাদ দিয়েছেন তা সত্য, তিনি যা শরীয়ত দিয়েছেন তা সত্য যথাযথ, তিনি যা নির্দেশ দিয়েছেন তা প্রতিপালন করতে হবে, তিনি যা ছেড়ে দিয়ে ছেড়ে দিতে বলছেন তা ছেড়ে দিতে হবে, এবং তিনি যে পদ্ধতিতে দুনিয়াতে বসবাস করে গেছেন সেই পদ্ধতিকে অনুসরণ করতে পারে তার জীবন সফলতায় ভরে যাবে। আজকে আমরা তেমনি একটি জিনিস নিয়ে আলোচনা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একটি দিন যাপন করতেন বিষয়টি নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষ, কোনো সন্দেহ নেই, মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন মানুষের কাছে যেন আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। তিনি কি করতেন সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত, রাতের শেষ পর পর্যন্ত কি করতেন, এগুলো যদি আলোচনা করা হয় আপনার মধ্যে আমার মধ্যে আগ্রহ জাগবে যে আমরা আমাদের নিজের জীবন সেটাকে প্রতিফলিত করব। সেই জন্য আমাদের জানা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক রাত জাগতেন, রাত জেগে কি করতেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তিনি রাতের বেলা ইন্না শায়াতাল লাইলি আশাদ্দু ওয়া আকওয়া মুকিলা, রাতের বেলা তিনি লম্বা সময় তিনি জেগে আল্লাহর ইবাদত করতেন, সালাত আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, এগুলোর পরে তিনি যখন একটু ঘুমতেন সেই ঘুমানোর পরে বেলালের আজান শুনে তিনি জাগ্রত হতেন। আর আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চোখ ঘুমাতো তার অন্তর ঘুমাত না, তার চোখ ঘুমাতো কিন্তু অন্তর ঘুমাত না, আমাদের অন্তর এবং চোখ দুটোই ঘুমিয়ে যায়। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল যে তার চোখ ঘুমাত অন্তর ঘুমাত না, এই জন্য তিনি বুঝতে পারতেন অজু আছে কি নাই, সেই হিসাবে তিনি অজু করতেন। যখনই বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে প্রথমেই তিনি দোয়াটি করতেন, আলহামদুলিল্লাহি আল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, অর্থাৎ মৃত্যুর মতো ঘুম আরেক আকুল মত ঘুমকে বলা হয়, কারণ এই 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 ঘুমে অর্ধেক মৃত্যুর সমতই হয়ে যায় মানুষ। অনেক সময় আল্লাহ তাআলা ফেরত দেন, অনেক সময় ঘুম ফেরত দেন না, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন
আল্লাহ তাওফার আনকু সাহিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা, আল্লাহ তাআলা প্রত্যেকটি নফস তার ঘুমের সময় তার নফসকে তুলে নিয়ে যান, তাদেরকে আল্লাহ ইচ্ছা আবার ফেরত দেন, যাদেরকে আল্লাহ ইচ্ছা আর ফেরত দেন না। তাহলে এই এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আলহামদুলিল্লাহি আল্লাযী আহইয়ানা, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে জীবিত করেছেন, বাদামা আমাতানা মৃত্যু দেওয়ার পরে, ওই ইলাইহি নুশুর তার কাছেই আমরা ফিরে যাব। একটি মানুষ যদি চিন্তা করে যে এই ঘুমটা আমার শেষ ঘুম হয়ে যেতে পারে, তখন কিন্তু তার চিন্তা হবে যে ঘুমের আগে অন্তত ফরজ গুলি নিয়ে চিন্তা করি যে আমার কি আসলে ফরজ গুলি আদায় হয়েছে কিনা, ফরজ সালাত, ফরজ সাওম, ফরজ সমস্ত ওয়াজিবাত আমার পর আছে, কর্তব্য আছে, সেগুলি কি আদায় করতে পেরেছি কিনা। সবাই যারা আজ আশা করছে আগামী দিন এটা করবো, আগামী দিন এটা করবো, আগামী দিন এটা করবো, অনেক সময় আসে আগামী দিন আর আসে না, আগামী দিন তওবা করবো আগামী দিন আর আসে না, আগামী দিন নামাজ পড়া শুরু করবো আগামী দিন আর আসে না, আগামী দিন আমি ভালো হয়ে যাব আগামী দিন আর আসে না, এর মধ্যে তার জীবন শেষ হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করতেন, যিনি আবার রূহটাকে ফেরত দিয়েছেন, রূহটাকে আবার ফেরত দিয়েছেন, রাদ্দা ইলাইয়া রূহি, অন্য হাদিসে আসছে যে আল্লাহ তাআলা আমার রূহকে আমার কাছে আবার ফেরত দিয়েছেন, কারণ রূহটা তিনি আটকে রাখতে পারতেন। কোনো মানুষ ঘুমের সময় বলতে পারে না তার রূহটা কোথায় থাকে। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রূহ আল্লাহর সামনে সেজদায় পড়ে, ঈমানদারের রূহ হলে আল্লাহর সামনে সেজদায় পড়ে, তারপর সেখান থেকে আবার ফিরে আসে। এ হচ্ছে আল্লাহ তাআলার এই নির্দেশনা যে তিনি এইভাবে রূহকে এসে নির্দেশনা দিয়ে রেখেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য তিনি দোয়া করতেন, আল্লাহ যেন তাকে ফিরে দিয়ে রূহটা ফেরত দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেন। সেভাবে আমরাও শুকরিয়া আদায় করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর কি করতেন, তার মিসওয়াক নিতেন, মিসওয়াক করতেন, সেটা দিয়ে সুন্দর করে মিসওয়াক করতেন, তারপর তিনি আজান শুনলে আজানের জবাব দিতেন এবং দোয়া করতেন, আল্লাহু রব্ব হাযিহি দাওয়াত ইত্তাবে, দোয়াটাও তিনি করতেন, এবং তারপর তিনি যদি গোসলের প্রয়োজন হতো গোসল করে নিতেন, নাহলে অজু করতেন, নাহলে অজু করতেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অজু আমাদেরকে শিখিয়েছে সেভাবে তিনি অজু করতেন, সেভাবেই কোরআনে কারীম এবং হাদিসে যেভাবে এসেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুই রাকাত সালাত করতেন, এই দুই রাকাত হচ্ছে ফজরের সুন্নাত, ফজরের সুন্নাত দুই রাকাত করতেন। এখানে তিনি খুব দ্রুত করে নিতেন, সেটাকে লম্বা করতেন না, অর্থাৎ লম্বা কেরাত করতেন না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার মনে হতো যে তিনি বুঝু শুধু সূরা ফাতিহা দিয়ে বুঝি এই দুই রাকাত পড়ে ফেলেছেন, না সূরা ফাতিহা না, এর সাথে অন্য সূরা তিনি যোগ করতেন। কি সূরা পড়তেন এই সময়? বিভিন্ন বর্ণনা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় তিনি ছোট ছোট সূরাগুলি পড়তেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে, কুল হুয়াল্লাহু আহাদ দ্বিতীয় রাকাতে পড়তেন। দিনের প্রারম্ভে তাওহীদটাকে তিনি ঝালাই করে নিলেন, কারণ আমরা জানি যে সূরা কুল হুয়াল্লাহু আহাদ যেটাকে ইখলাস বলা, সূরা ইখলাস, এটা কোরআনের তিন ভাগের এক অংশের সমান। কেন সেটা? কারণ কোরআনে কারীম আল্লাহ তাআলা তাওহীদের আলোচনা করেছেন, আখিরাতের আলোচনা করেছেন, কাসাস এবং রিসালাতের আলোচনা করেছেন, তাওহীদের আলোচনা এই সূরার মধ্যে পুরোটাই তাওহীদের আলোচনা রয়েছে। কুরিয়া আইয়ুহাল কাফিরুন এই সূরার মধ্যে তাওহীদের শুধু একটি অংশে আলোচনা আছে, সেটা হচ্ছে তাওহীদুল ইবাদা, আর কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে আছে তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়া সিফাত। তাহলে এই দুটো মিলে তাওহীদের শুরু, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি, এই দুটি সূরা দিয়ে তিনি প্রথমে শুরু করতে, দিনের প্রারম্ভে দুটি সূরা দিয়ে দিনটি শুরু করতেন। কোন কোন বর্ণনা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন, আমল রাসূল মাউদি বিন রাব্বি ওয়াল মুমিনুনটা পড়তেন। কেন এর মধ্যে এটা থেকে শেষ সূরা শেষ পর্যন্ত কেন সেটা পড়তেন? কারণ ইমানের সবটি সমস্ত রোপণ এখানে বর্ণিত হয়েছে, ইমানটাকে নতুন করে আবার তিনি পুনরায় চাইতে যে পুনরায় তার অন্তরে যেন জাগ্রত থাকে। এবং দ্বিতীয় রাকাতে তিনি পড়তেন তাআলা ইলা কালিমাতি সাওয়াই বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লা আল্লাহ ওয়া নুশরিকু বিহি শাইয়ান, শিরিক যেন না হয় সে বিষয়টি তিনি বাস্তবায়ন করার জন্য ইয়াতি পড়তেন, ইয়াতি পড়তেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের শুরুতে তাওহীদ দিয়ে তিনি সালাত ফজরের সালাতের সুন্নাত, সুন্নাতের মধ্যে তাওহীদ দিয়ে দিনের সুন্দর সুন্দর শুরু, প্রারম্ভিক শুরু আলোচনা শুরু করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুটি সালাত এই দুই রাকাত সালাত থেকে শেষ করতেন, তখন যদি তার স্ত্রীরা কেউ জাগ্রত থাকতো যার কাছে তিনি রাত্রি যাপন করতেন, তো তার সাথে কথা বলতেন, হাসি আনন্দের কথা বলতেন। যদি তারা জাগ্রত না থাকতো বা তারা কোনো ব্যস্ত থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ডান কাঁধে শুয়ে পড়তেন। এই ডান কাঁধে শুয়ে পড়ার অর্থ হচ্ছে তিনি শুয়ে যেতেন না, মাথা রাখতেন না, মাথা হাতের উপর রাখতেন। এটা হচ্ছে সাময়িক বিশ্রাম। এই বিশ্রাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এটা যদি আপনারা কেউ করতে পারেন, এটা সুন্নাত, যা অনেকে ছেড়ে দিয়েছে, সুন্নাতুন মাহজুরা। আমি আমার ওস্তাদদের নিয়ে একবার মক্কা থেকে মদিনায় আসছিলাম, দুই ওস্তাদ কথা বলতে বলতে আমরা সুন্নাত পড়ছি, কথা বলতেছি, ওদের দুজন দুই দিক থেকে শুয়ে গেছে। দুই দিক থেকে শুয়ে যাওয়ার কারণ পরে বুঝছি, কারণ ডান দিক যেন না, কারণ একদিক থেকে শুলে মুখোমুখি কথা বলা যায়, দুই দিকে দুজন শুয়ে কথা বলতেছে, তাও হাত ভাঁজ করে। আমি তখন বুঝতে পারিনি কেন এটা করছে, শুয়ে গেল কেন তারা। পরে বুঝলাম যে সুন্নতটা শেষ জানার পরে সুন্নতকে তাদবির দেওয়ার জন্য রাস্তার মধ্যেও তারা এই শুয়ে পড়েছে, যাতে করে সুন্নতটা তাদবির দেওয়া যায়। সুতরাং এটা একটা সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, কেন করতেন সে ব্যাখ্যা না করে যদি সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে সেভাবে আমল করা উচিত। তারপর যখন দেখতেন যে মানুষ জমায়েত হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করতেন সালাত পড়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হতেন আর এই দোয়া করতেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা ওয়াযাল্লা আযিল্লা ওয়াযাল্লা আযিল্লা ওয়াযাল্লা আযিল্লা ওয়াযাল্লা আলাইয়া। এই দোয়াটা পুরোটাই করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? দিনের শুরুতেই আল্লাহর কাছে আশ্রয় নিজেকে নিয়ে নিয়েছেন। এবং প্রত্যেকটি মানুষ ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি অবশ্যই যেন পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, অনুকরণ করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতে যাইতেন তখন দোয়া করতেন, বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান এরপর ডান পাশে মসজিদে ঢুকতেন। ঢুকার পরে তিনি যে এটা তাকে দেখা মাত্রই বেলাল একামত দিতেন এবং সাহাবায়ে কেরাম তিনি বের হতে দেখলে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দিতেন এবং কাতার সোজা করতেন। কাতার সোজা করা এই জিনিসটি অনেক সময় আমাদের সমাজে প্রচলিত আছে, যতক্ষণ হাইয়া আল সালা হাইয়া আল ফালাহ না বলা হবে ততক্ষণ পর্যন্ত, অথবা কাতকাম নিসরা না বলা অনেক কেউ দিকে উঠে না। এটা কিন্তু সাধারণ নিয়ম বানিয়ে ফেলা যাবে না, যদি কাতার বন্ধ হয়ে বসে থাকে সেটা আলাদা কথা, না হলে কাতার সোজা করার জন্য আগে থেকে উঠে কাতার সোজা করা উচিত, যাতে করে কাতার সোজার ব্যাপারে আবার কষ্ট না হয় ইমাম সাহেবের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বের হতেন, তা এমন অবস্থায় তার মাথার চুলের ভিজা থাকতো, অর্থাৎ তিনি গোসল করে এসেছেন বোঝা যেত। কখনো কখনো তিনি বলছেন যে একামত হয়ে গেছে, তিনি বলছেন দাঁড়াও আমি গোসল করে আসি। রাসূল হক কথা বলতে কখনো লজ্জা করতেন না, কারণ তার হয়তো গোসল করা হয়নি, তার মনে হয়েছে এখন তিনি গোসল করে আসবেন, গোসল করে আসতেন। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতো তিনি গোসল করে আসতেন, তার চুল দিয়ে পানি পড়ছে, কারণ তিনি স্বাভাবিক জীবনযাপন করতেন, লুকুসুরি জীবনযাপন তিনি করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম তিনি অনেক সময় সেরকম করেছেন, বিভিন্ন হাদিসে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এরপর এসে যখন তার মুসল্লা দাঁড়াতেন তখন তিনি বলতেন সাউসুকুকুম, তোমাদের কাতার সোজা করো। কখনো তিনি হাঁটতেন, হাতে লাঠি দিয়ে সোজা করতেন, কাউকে বুক ঠেলে দিতেন, পিছনের দিকে টেনে দিতেন, কাউকে সামনের দিকে এগিয়ে দিতেন, যাতে করে কাতার সোজা হয়। এভাবে যখন দেখতেন যে তীরের মতো সোজা হয়েছে তখন তিনি তাকবীর দিতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরাতুল ইহরাম দিতেন এবং তারপরে তিনি সালাত শুরু করতেন। ফজরের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কিরাত পড়তেন, কখনো কখনো 200 আয়াত পড়তেন, কখনো কখনো আরো কমও পড়তেন, অবস্থা বুঝে তিনি বেশি লম্বা কিরাত পড়তেন ফজরের সালাতে, কারণ ফজরের সালাতটাকে তিনি কিরাতের জন্য অনেক বেশি সময় দিতেন। এজন্য আমরা দেখি ফজরের সালাতে লম্বা কিরাত বেশি কিরাত পড়তেন, কখনো কখনো সূরা থেকে সূরা বিশেষ করে যখন শুক্রবার হতো ফজরের সালাতে তিনি সূরাতুস সাজদা পড়তেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে তিনি সূরা আদ-দাহর বা ইনসান পড়তেন। এ দুটার মধ্যে প্রথমত প্রথমটার মধ্যে আল্লাহ তাওহীদের আলোচনা আছে, আখিরাতের আলোচনা আছে, দ্বিতীয়টার মধ্যে জান্নাত জাহান্নামের আলোচনা আছে, জান্নাতে কি অবস্থা হবে সে আলোচনা আছে, তাশবিহ বলা হয় এটাকে, কিভাবে আগ্রহী করা যায় জান্নাতের প্রতি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ সালাত আদায় করতেন, যার নিয়ম আপনারা জানেন, রাসূলুল্লাহ আমি সেটাকে লম্বা আলোচনা করব না। সালাত শেষের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনবার ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর যখন ফিরতেন ডান দিক থেকে তখন বলতেন রব্বি কিনি আযাবাক ইয়াউমা তাবআসু ইবাদাক, আল্লাহ আপনি আমাকে আপনার আযাব থেকে মুক্ত করে দিন যেদিন আপনার আপনার বান্দাদেরকে আপনি পুনরুত্থান ঘটাবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা নাবিয়্যা ইল্লা ইয়া লাহু নি'মাতুল ওয়া ফাদলুহু ওয়া তানাম, এভাবে যতগুলো দোয়া আছে
এই দোয়াগুলো আজকারগুলো সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আপনারা জানেন যে এইগুলো দোয়াগুলো জিকিরগুলো আপনাদের বিভিন্ন বইতে আছে, বিশেষ করে সালাত কিভাবে কিভাবে পড়বেন বা সালাত জেনে বুঝে পড়বেন একটা বই আছে আমার, সেটা দেখলেও পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দোয়াগুলো করতেন সালাতের পরে, যে আজকারগুলো করতেন এগুলি একবার বলেছি আর বলবো না। অর্থাৎ প্রতি সালাতের পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলি করতেন। আমাদের সমাজে প্রচলিত আছে ফজরের সালাতে শুধুমাত্র ইমাম সাহেব ঘুরে ঘুরে বসেন, অন্য কোন সালাতে ঘুরে বসতে খুব বিশাল মনে কোনো অপকর্ম করে ফেলেছে, সেটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সালাতে তিনি সালাত শেষ করেই মুসল্লিদের দিকে ফিরে যেতেন, মুসল্লিদের দিকে, এটাই সুন্নত, এটাই রাসূলের আদর্শ, এই আদর্শ অনুসরণ করা উচিত ইমাম সাহেবের। এর বাইরে অন্য যেটাই করেন না কেন আপনি সুন্নাহ মোতাবেক চলেন না। অনেকে একদিকে বাঁকা হয়ে বসে, অনেকে একটু সামনে গিয়ে বসে, কিন্তু কেউ মুসল্লির দিকে সরাসরি ফিরে যাবে, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজরের এই সালাতের পরে আজকারগুলো শেষ করতেন, এটা অনেক লম্বা টাইম লাগত, কারণ আজকারগুলো অনেকগুলো আছে আপনারা জানেন, আমি বুঝে শুনে করতে হয়। আমরা অনেককে শেষ করার জন্য তাড়াতাড়ি শেষ করার জন্য করি, শেষ করা উদ্দেশ্য না হোক বুঝে শুনে পড়া উদ্দেশ্য, যতটুকু পড়ি সুবহানাল্লাহ পড়লে কি হয়, আলহামদুলিল্লাহ পড়লে কি হয়, যখন আপনি পড়ছেন নিয়তের মধ্যে রাখেন যে এটা পড়লে এটা হচ্ছে, যে আসমান জমিন পূর্ণ হচ্ছে এটা করলে এই সওয়াব হচ্ছে, রাসূল যেটা বলেছেন সেটা, তাহলে সেটা হবে আপনার জন্য রাসূলের আদর্শ অনুসরণ কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরপরে তিনি সকাল বিকেলের দোয়াগুলো জিকিরগুলো করতেন, আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লা আল্লাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে এইভাবে দোয়াগুলো যতগুলো আছে সকালের যে জিকিরগুলো আছে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পন্ন করতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের পরে উৎসাহ দিয়েছেন, নিজে পড়েছেন সরাসরি কোন রেওয়ায়েতে নাই, সেটা হচ্ছে তিনি বলেছেন যে ব্যক্তি ফজরের সালাতের পরে অপেক্ষা করবে সূর্য ওঠা পর্যন্ত, জিকির করবে, আজকারগুলি করতে থাকবে, সেই ব্যক্তি পূর্ণ একটি হজ এবং পূর্ণ একটি উমরার সওয়াব পাবে, এই সুযোগে স্তুতি পাবে যদি অপেক্ষা করে। আমরা সালাতের পরে দৌড় দিতে আরম্ভ করি এটা ঠিক না, অনেকে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে এটাও ঠিক না, এই সময়টুকু আল্লাহর জন্য রাখুন, এত ঘুরে আসলে কোনো কাজ থাকে না, বেশিরভাগ সময় এই সময়টা মানুষ ঘুমিয়ে কাটিয়ে দেয়। আমি দেখেছি ঘুমিয়ে না কাটিয়ে যদি কোনো আজকারগুলো ঠিক মতো পড়েন ঠিকই সূর্য উঠে যাবে, এমনিতে সুন্দর করে আজকারগুলি পড়েন, ফজরের সালাতের পরে জিকির এবং সকালবেলা জিকিরগুলো শেষ করলেই আপনি দেখতে পাবেন যে তখন সূর্য উঠে গেছে, আপনি এই সময়ে আপনার এই দুই রাকাত সালাত করতে পারেন। এই দুই রাকাতকে বলা হয় ইশরাক, এই দুই রাকাত বলে ইশরাক, এবং এটার সব আলাদা, এটার সব আলাদা, যেটা অন্য আরেকটি সালাত আসছে যেটা সব এটার সাথে এক সব নয়। এই সময় আপনি ইচ্ছা করলে মসজিদে ভিতরে বাইরে না গিয়ে যদি সময় পান কোরআন তেলাওয়াত করতে পারবেন, উঠে নিয়ে কোরআন আনতে পারবেন, আবার বসতে পারবেন, মসজিদের বাইরে চলে গেলে বোঝা যাবে আপনি এই কাজে আর নেই, আপনি সেই সওয়াবটা থেকে মাহরুম হয়ে যাবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসতেন, বসে জিজ্ঞাসা করতেন তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছি কিনা, কেন জিজ্ঞাসা করতেন, ওই সময়ে ওই সময়টা ছিল তাশরিয়ের যুগ, শরীয়ত প্রবর্তনের যুগ, ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে সমস্ত স্বপ্ন ছিল এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ স্বপ্ন ছিল, এগুলি দ্বারা শরীয়ত প্রবর্তনের উদ্দেশ্য হতো, বর্তমানে সেটার প্রয়োজন নেই, যদি কেউ জানে সে তাবিদ করবে, না তাবিদ করবে না, স্বপ্নের ব্যাখ্যা বলবে না বলবে না, কিন্তু ওই সময় কেন ছিল, ওই সময় আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে স্বপ্ন দেখানো হতো কোন সাহাবিকে, রাসূলকে, অন্য কাউকে, যাতে করে এটা দ্বারা তাশরিহ হয়, সেই যোগটা ছিল স্পেশাল যোগ সেজন্য। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি একদিন বললেন যে আমি স্বপ্ন দেখেছি আজানের মাসালাতে, আজান কিভাবে শরীয়ত শরীয়ত বদ্ধ হয়, বলে আমি এভাবে দেখছি এক লোক দাঁড়িয়ে বলতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার, আব্দুল ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ এটা এখন থেকে আমরা এটা আজানের মধ্যে আমরা ব্যবহার করব, তুমি এটা বেলালকে শিখিয়ে দাও, কারণ বেলাল তোমার চেয়ে ভাষা শব্দ উচ্চ আর বেশি বেশি শব্দ করতে পারে, তার আওয়াজ অনেক বুলন্দ, অনেক বুলন্দ আওয়াজ করতে পারে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্বপ্নের দাবি করতেন, বিভিন্নভাবে স্বপ্নের দাবি করতেন, তারপর তিনি হালকা ওয়াজ নসিহত করতেন, হালকা ওয়াজ নসিহত কোনো প্রয়োজন হলে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতেন। যেমন তিনি জিজ্ঞাসা করতেন, একবার জিজ্ঞাসা করেছেন যে জিজ্ঞাসা করেছেন আজকের দিনে কে তোমরা একজন রোজাদার আস, একজন কেউ বলেনি আবু বকর, একজন আমি আছি, আরেকজন বলে আজকের দিনে কে তোমরা কোনো মানুষ
মাইয়েতদের বা জানাজার পিছনে গিয়েছ? কেউ বলেন আবুকাদুন আমি গিয়েছি। এভাবে সুল্লাহ বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতেন, তবে খুব ভারী কোন আলোচনা তখন থাকতো না, হালকা জিনিস প্রয়োজন হয়নি। প্রয়োজন কোন জিনিস তিনি জিজ্ঞাসা করতেন, তারাও সাহাবাইকে উত্তর দিতেন। বিশেষ করে রসুল্লাহ সাল্লাম সাহাবাইকে খোঁজ খবর নিতেন। একদিন খোঁজ নিলেন যে যে মহিলা মসজিদ ছাড় দিত সে মহিলা কোথায়। সাহাবাইকে আমরা দিয়ে রসুল্লাহ আমরা তাকে রাতের বেলায় দাবন করে আসছি, আপনাকে ডাকিনি, আপনার কষ্ট হয়ে বললেন। রসুল্লাহ সাল্লাম বললেন যে না ঠিক হয়নি, আমি যাবো। রসুল্লাহ তখন তার কবরে গিয়ে সেখানে সালাত আদায় করলেন এবং বললেন যে এই কবরগুলো অন্ধকারে পরিপূর্ণ, আমার এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইবনে কাসিমের সমাসের খোঁজ নিলেন। যখন তাকে দেখতে পেলেন না, তখন তিনি বললেন যে তিনি তো ভয়ে আসেন না, কারণ আপনার কথার উপরে কথা উঠে গেলে যদি সে তার আমল নষ্ট হয়ে যায়, যেমন সূরা হুজুরাতে বলা হয়েছে, সেই জন্য আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সে তো জান্নাতি। আলহামদুলিল্লাহ এইভাবে একজন সাহাবী তার জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। বের হওয়ার পর তার স্ত্রীদের কাছে যেতেন। প্রত্যেক স্ত্রীদের কাছেই ঘুরে যেতেন, অথবা কখনো কখনো এক স্ত্রীর কাছে যেতেন, আর স্ত্রীরা সবাই উপস্থিত হতো, আর তাদের সাথে তিনি কথা বলতেন, কোনো প্রয়োজনীয় কথা সালিসে শেষ করে নিতেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার মসজিদে ফিরে আসতেন। মসজিদে ফিরে এসে তিনি সালাত উদ্দোহা আদায় করতেন। এই সালাত উদ্দোহা রাসূল নিজে আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে সালাত উদ্দোহা হচ্ছে 4 রাকাত, কখনো কখনো তিনি 8 রাকাতও করেছেন। মক্কা বিজয়ের দিন তিনি 8 রাকাত করেছেন। কেউ কেউ বলেছেন যে 8 রাকাত এটা বিজয়ের সালাত, বিজয়ের কোনো সালাত নেই, এটা মূলত সালাত উদ্দোহায় তিনি আদায় করেছেন, ওই সময় আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতি গুরুত্ব দিতেন, এই সালাত উদ্দোহা, এবং বলতেন যে প্রত্যেকটি মানুষের শরীরে 360 জোড়া আছে, প্রতিটি জোড়া প্রতিদিন একটি সদকা দাবি করে। যে ব্যক্তি এই রাকাত ইমানের দোহা চাষতের বা দোহার সময় এই মসজিদে বসতেন, সাহাবাইকার সাথে কথা বলতেন, সাহাবাই সব বিভিন্ন প্রসঙ্গ আসতো, সেগুলো নিয়ে কথা বলতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বাজারে যেতেন। এরকম নয় যে বাজারে যাওয়া যাবে না, এরকম নয়, বরং বাজারে যেতেন নিজের প্রয়োজন সারার জন্য। কখনো কখনো বাজার তদারকির জন্য যেতেন, বাজারে কি হচ্ছে তা দেখার জন্য। একবার তিনি বাজারে গেলেন, গিয়ে দেখলেন যে সুন্দর পিছিয়ে রেখেছে খাবার, তিনি হাত দিয়ে ঢুকিয়ে দেখলেন যে নিচে ভিজা, উপরে সুন্দর দেখতে পরিপাটি। রাসূল বললেন যে মা হাযা ইয়া সাহেবাত তাআম, হে খাবার ওলা, এটা কি জিনিস? ক্বাল আসাবাতু সামা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল বৃষ্টির পানি পড়েছিল নিচে আছে। রাসূল বললেন যে আল্লাহ যা তাফ মান দশনা করাইছে মিন্না, উপরে রাখলে না কেন, যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারও তদারক করতেন। এই সময় তিনি তো বাজার বসত, এই সময় তিনি বাজারেও যেতেন। আর বাজারে যাওয়া কোনো দোষনীয় না, দোষনীয় বলতো কারা, কাফেররা বলতো মা আলাইহা হাযা রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি বিল আসওয়াক, এই রসুলের কি হলো, বাজারে হাটে খাবারও খায়। হ্যাঁ, এরা মনে করতো যে ফের রসুল হলে আর কিছু খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, তার পরিবার চলবে না, তার কোনো কিছু হবে না। এটা তো কাফেরদের কর্মকাণ্ড ছিল, ইমানদারকে বিশ্বাস করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাজারে যেতেন, প্রয়োজন পূরণের জন্য বাজার থেকে কেনাকাটা করতেন, কখনো কখনো ইহুদিদের বাড়ি থেকে ধারও আনতেন, কখনো কখনো নিজের কর্ম সেখানে বন্ধ করে রেখে খাবারের জন্য ধার নিয়ে এসেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কর্ম ছিল, কেউ না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন তার পরিচিত অপরিচিত লোকদের সাথে জিয়ারত করতে বেরোতেন। প্রথমে দেখা যেত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে জিয়ারত করতেন, কারণ সেখানে তার আদরের দুই নাতি রয়েছে। তার জিয়ারতের এই কারণ হচ্ছে যে বলতেন আইনা লুকা, লুকা বলতে আমরা পিচ্ছি যেটাকে বলি, পিচ্ছি অর্থে অনেকটা ছোট কই। তো অনেক সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদের অবিন্যস্ত থাকলে দেরি করতেন, কখনো কখনো তারা ছুটে চলে আসতো নানার কাছে, সেভাবে তাদেরকে তিনি কোলে তুলে নিতেন। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সন্তানের প্রতি, এই নাতিদের প্রতি তার
বড় ধরনের দয়া এবং তাদের প্রতি তার যে আকর্ষণ সেটা এইভাবে প্রকাশ পেত। কখনো কখনো তিনি এই সময়ে তার কোনো কোনো সাহাবিয়া মহিলা বা কোনো কোনো সাহাবিদের এলাকায় তিনি যেতেন, সেখানে তার দাওয়া দিত যে আমাদের এলাকায় ঘুরে যান। যেমন তার বাড়িতে তিনি ঘুরতে গেলেন, কেন গেলেন? তিনি বলছেন যে রাসূলুল্লাহ, আপনি, আমি সবসময় মসজিদে যেতে পারি না, আপনি আমার এখানে এসে সালাত আদায় করুন, যাতে করে আমি যেখানে আপনি সালাত আদায় করছেন সেখানে সালাত আদায় করতে পারি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, আমরা যেন আবার কোনো দূরকে নিয়ে সেই জায়গা উদ্বোধন না করে বসে মসজিদে এই জায়গাকে নির্ধারণ করি, এটা যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই গিয়েছেন, গিয়ে সেখানে সালাত আদায় করেছেন। অনুরূপ ভাবে কখনো কখনো তিনি কোথাও যেতেন যেখানে আলোচনা হইতো, সেখানে সাহাবায়ে কেরামের ব্যাপারে একে অপরের বিরুদ্ধে কথা হইতে উঠলেই তখন রসুল নিষেধ করতেন যে তার বিরুদ্ধে কোনো কথা বলো না, তার বিরুদ্ধে কোনো কথা বলো না। মানবের দোষ সম্পর্কে এক সাহাবি বলে বসলো, তিনি কুবাতে গেলেন রসুল একবার, দেখলেন তাকে পাওয়া গেল না, না পাওয়া গেল, তুমি বলে বসলো নিশ্চয়ই মোনাফেক, কেন আসলো না? রসুল বললেন যে না, তার কোনো কারণ থাকতে পারে, তুমি খারাপ ধারণা পোষণ করো না, নিষেধ করে দিলেন। এভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতে বেরোতেন তার সাহাবিন সাহাবা এবং সাহাবিয়াদের যখন যেখানে প্রয়োজন হতো। কখনো কখনো তিনি অসুস্থ রোগীকে দেখতে যেতেন, যেমন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে তিনি দেখতে গিয়েছেন এই সময়ে, এবং তার অবস্থা দেখে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন এবং তার মৃত্যুতে আর সব পর্যন্ত কে ছিল আপনারা সেটা জানেন। কখনো কখনো তিনি বাগানে যেতেন, মদিনার বিভিন্ন বাগানে যেতেন এই সময়, বাগানে গিয়ে সেখানে বসতেন এবং সাহাবায়ে কেরাম তার সাথে থাকতো। কখনো কখনো তিনি একাকি যেতেন, সাহাবায়ে কেরাম খুঁজে খুঁজে সেখানে আবার উপস্থিত হয়ে যেত, তিনি বাগানে যেতেন কখনো কখনো। তারপর তিনি সেখান থেকে ফিরে এসে যখন ফিরে আসতেন তখন তার সেটা হয়ে যেত এগারোটা, দশটা এগারোটা পর্যন্ত, এরকম টাইমে এগারোটার পরে সেটা কোনো কাইলুলা তার সময় ছিল। আরবরা কাইলুলা করতো, কাইলুলা যেটা ছিল এটা ছিল জোহরের জোহরের আগে, পরে না। আমাদের সমাজে কাইলুলা হয় জোহরের পরে, কারণ আমরা খাবারটা দেরি করে খাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় খাবারটা খেয়ে নিতেন, তাদের সকালে খাবার আলাদা ছিল না। আমরা যখন তিন বেলা খাই, তিন বেলা ছিল না, দুই বেলাই ছিল। সকালবেলা তিনি শুধুমাত্র বলতেন যে ব্যক্তি খেজুর খাবে সকালবেলা তার এই উপকার উপকার হবে, মান আসফা হিসাবে তামারাত মিন তামারাত মদিনা, যেই ব্যক্তি মদিনার খেজুর থেকে সাতটি খেজুর খাবে তার কোনো ফুড পয়জনিং হবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এটা সত্য, এটা প্রমাণিত। এটা আলাদা ছিল যে ব্যক্তি খাইতে চাইতে পারতো তার জন্য, আলাদা তিনবার করে নাস্তা, একবার নাস্তা দুপুরের খাওয়া, বিকালে আবার নাস্তা, রাতের খাবার, এইভাবে স্টাইলবার খাওয়ার মতো রীতি আরবদের মধ্যে প্রচলিত ছিল না এবং এটা এখনো খুব একটা নেই। এটা হচ্ছে মূলত আমাদের বাঙালি সংস্কৃতি সবচেয়ে বেশি খাবারের ব্যাপারে, আমরা বাহারি খাবার খুব পছন্দ করি, বিভিন্ন রকম না হলে আমাদের খাবারই পায় না, এটা আমাদের এই দেশীয় সংস্কৃতি বলা চলে। আমি হারাম বলছি না, নাজায়েজ বলছি না, কিন্তু আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বলছি। তিনি কি করতেন, যখনই তিনি ফিরে আসতেন তখন তিনি কাইলুলার আগে খাবারটা খেয়ে নিতেন, দিনের খাবার এটাই তার দিনের খাবার ছিল, এবং সাহাবায়ে কেরাম এটাই করতেন। এবং এই জন্য সাহাবি বলতেছেন মা কুন্না না কিলু, আমরা আমরা কাইলুলা করতাম না যতক্ষণ পর্যন্ত না আমাদের খাবার রেডি হতো, খাবার খেয়ে কাইলুলা করে নিতাম, তখনই সূর্য অর্থাৎ সূর্য পশ্চিম দিগন্তে যাওয়ার আগেই তারা খাবারটা সেরে নিত। এটা কখনো কখনো আগে যখন আমরা মাদ্রাসায় পড়তাম তখন তো আমরা এইভাবে খেতাম, কারণ আগে খেয়ে আমরা মাদ্রাসায় যেতাম এগারোটা যেন ক্লাস ধরতে পারি সেই হিসেবে। এটা একটা সুন্দর নিয়ম, এতে করে আমার মনে হয় ডাক্তাররা যদি থাকেন তারা বুঝতে পারেন এটাই ভালো সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করতেন, আর কেন তিনি এরপর কাইলুলা করতেন, যাতে করে রাতের বেলা যে ইবাদত করেছেন আগামী রাতে ইবাদত করবেন, এর জন্য এই প্রস্তুতিটা তিনি নিতেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিলু আইয়ুহান নাস বাইনা শাইতান লা ইয়াকি, হে মানুষরা তোমরা কাইলুলা করো, কাইলুলার তো হালকা ঘুম যেটাকে বলছি, আবার বলছি তো এটা ঘুমিয়ে নিতেন, কেন রাতের বেলা যেন তার ইবাদত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কায়রুলা করো, কারণ শয়তান কায়রুলা করে না, কারণ শয়তান পিছে লেগে থাকে, তার ঘুমানোর সময় নেই, সে আপনাকে বিভ্রান্ত করার জন্য সব সময় লেগে থাকে, এজন্য সে কায়রুলা করার মতো সময় তার হাতে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের খাওয়া শেষ করতেন আর দিনের খাওয়া শেষ করতেন, কায়রুলা শেষ করতেন, তারপর তিনি তার স্ত্রীদের কাছে যেতেন, কখনো কখনো এক স্ত্রীর কাছে যেতেন, অন্যরা সবাই আসতো সেখানে, সেখানে সবার সাথে কথা বলতেন। কখনো কখনো তিনি প্রত্যেকের কাছেই ঘুরে আসতেন একবার এবং তাদের সাথে বিভিন্ন অবস্থা নিয়ে কথা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ওই যেখানে তিনি যেতেন, যেখানে তিনি যেতেন সেখানে যদি তার সেই দিনের ওখানে থাকা বাদ হয়, যেহেতু তার একটা ভাগ ছিল স্ত্রীদের জন্য, সেখানে তিনি অশেষ বিন্দু অবস্থান করতেন। তারপর কখনো কখনো তিনি কোবা মসজিদে যেতেন,
এই দিনগুলোতে। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুল্লা সাবতিন প্রতি সপ্তাহে যেতেন। সপ্তাহ তো কেউ শনিবার অনুবাদ করে দেখবেন, শনিবার নয় আসলে সপ্তাহ তো আরবরা সাপ বলতে বোঝায় সপ্তাহে। সপ্তাহে যে কোনো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাতে যেতেন। কুবা ছিল প্রথম এলাকা যেখানে প্রথম মসজিদ তৈরি হয়েছে। লা মাসজিদু উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফী, এই জায়গাতে প্রথম মসজিদ নির্মিত হয়েছে এবং সেই জায়গার প্রতি রাসূলের টানও ছিল আলাদা এবং তিনি সেখানে যেতেন। আর কুবা একটা পল্লী ছিল যেখানে মানুষ অবস্থান করত এবং সেটার প্রশংসা করছে আল্লাহ তাআলা কোরআনে কারীম যে ফীহিল জামিউন ইয়াতাতাহহারু, এখানে কিছু মানুষ আছে যারা পবিত্রতা পছন্দ করে, এই জন্য রাসূলুল্লাহ এখানে যেতেন। এবং তিনি বলেছেন যে কুবাতে যদি কেউ নিজের ঘরে পবিত্র হয়ে কুবাতে গিয়ে দুই রাকাত সালাত পড়ে সে একটি পূর্ণ উমরার সওয়াব পাবে। এটা তো আপনারা যারা জানতে পারেন তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্রতি সপ্তাহে একবার যেতেন। দেখা গেল যে রাসূল কুবাতে যেতেন যখন সূর্য আবার ফিরে আসতেন, ওই সময়টা শেষ করে ফিরে আসতেন, যখন সূর্য পশ্চিম দিগন্তে পড়ে যেত বেলা তখন আজান দিতে জোহরে, আর এই সময় যদি রাসূল ঘুমিয়ে না থাকতেন, ঘুমিয়ে থাকলে তিনি উঠে যেতেন, আর ঘুমিয়ে না থাকলে তিনি আবার আগের মতো সে ওযু করে মিসওয়াক করে ওযু করে সালাতের প্রস্তুতি নিতেন, তারপর তিনি চার রাকাত সালাত পড়তেন। এই চার রাকাত সালাত সময় তিনি বলেছেন এই সময়ে আল্লাহ তাআলার জান্নাতের দরজা খুলে দেওয়া, আমি চাই যেন আমার এই চার রাকাত এই সময় যেন এই সালাতে আল্লাহর কাছে দরবার উত্থিত হয়। এভাবে তিনি চার রাকাত সালাত পড়তেন। এটাকে অনেকে সালাত জওয়াল বলে, জওয়ালের সময় সালাত, অনেকে এটাকে সুন্নাতুল জোহর বলে। সুন্নাতুল জোহর হিসেবে পড়লে আমরা দুই দুই রাকাত আলাদা পড়ি, আর জওয়াল হিসেবে পড়লে চার রাকাত একসাথে পড়বেন। এটাই হচ্ছে এই দুইটার মধ্যে মিল করার জন্য আমরা বলে থাকি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন যখন তাকে ডাকা হতো তখন তিনি বের হতেন এবং তিনি যাওয়ার পরে আগের মতো তিনি জোহরের সালাত আদায় করতেন, যেটা আমরা আগে আগে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা সোজা করতেন, তার জোহরের সালাত আদায় করতেন। জোহরের সালাতের সময় অনেক সময় তার নাতি উমামা তার কাঁধে উঠে যেত, রাসূল সেভাবে তাকে কখনো উঠাতেন নামাতেন। আমাদের সমাজে প্রচলিত আছে যে না, সালাতের সময় সামনে আসা যাবে না, এদিক করা যাবে ওদিক করা যাবে না, কিছু টানা যাবে না, যতই আপনি কাঁথা সোজা করতে রাখি টানেন না কেন সে আসতে চাইবে না, তার কাছে মনে হয় যেন মহাভুল করবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে উমামা রাদিয়াল্লাহু আনহাকে উঠাতেন নামাতেন সালাতের মধ্যে, অর্থাৎ একবার উঠাতেন একবার নামাতেন, অর্থাৎ তিনি কতটুকু বুঝাতেন যে সালাতের মধ্যে উঠানো নামানো কোনো সালাতের ক্ষতি হয় না, সামনে এগুলো পিছনে এগুলো কোনো ক্ষতি হয় না, বরং সালাতের মধ্যে সামনের কাতারের যে খালি জায়গাটা পূরণ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু মিন দুনিয়া মা ফিহা, দুনিয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে এই খতোয়াটা আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় যে সামনে খালি জায়গাটা পূরণ করা হয়েছে। অনেকে দেখলেন সামনে যত খালি হোক না কেন তিনি পিছন থেকে যাবেন না, তার সালাত নষ্ট হয়ে যাবে, এটা ঠিক না, বরং সামনে তিনি এগিয়ে যাবেন সামনের খালি জায়গাটা পূরণ করার জন্য। তো এটা কেন করে না তারা মনে করে এই কাজ করলে তার সালাত ছুটে যাবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি করতেন। একজনকে উঠাতেন, এটা সহজ কথা না, কখনো উঠাতে দুই হাত লাগতে পারে, সেভাবে উঠাতেন আবার নামাতেন। এর অর্থ হচ্ছে এটা সালাতের জন্য দোষণীয় নয়, সেটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তার নাতির তার এভাবে মাথায় উঠে যেত। বোঝা গেল ছোট মেয়েরা এরকম গায়ে লাগলেও তার অজু নষ্ট হয় না, সেটা অনেক মনে করে থাকেন। কখনো কখনো তিনি হাসান এবং হুসাইনকে দুইজনকে তিনি কাঁধে উঠে নিতেন সালাতের মধ্যে, আবার নামিয়ে নিতেন। কখনো কখনো হাসান গিয়ে রাসূল সাজদায় ছিলেন, হাসান গিয়ে তার পিঠে উঠেছে, অনেকক্ষণ পরে এক সাহাবী উঠে দেখলেন যে রাসূল তো উঠে না কেন, সাজদা থেকে উঠে না কেন, মাথা তুলে দেখছেন কোনো কিছু অঘটন ঘটল না তো, কারণ অনেক কিছু ঘটে যেতে পারে। মদিনার সমাজে ইয়ারা আছে, মোনাফেকরা আছে, খারাপ লোক আছে, কি করলো না করলো ভয়ে তিনি মাথা উঠে দেখলেন যে আসলে কিছু না, রাসূলের মাথার উপরে বসে আছে সুন্দর করে হাসান বসে আছে তার পিঠের উপরে, রাসূল উঠতে পারছেন না, উঠতে না। সালাতের পরে তিনি বললেন যে আমি তোমাদের অবস্থা বুঝছি, তোমরা যে আমার নিয়ে টেনশন করছো, আসলে আমার সন্তান এই হাসান আমার পিঠে উঠেছে, আমি চাইলাম না তার খেলাটা তাড়াতাড়ি শেষ হোক, সে ঘোড়ার মতো করে আমার পিঠে উঠে বসে আছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন তার নাতিদেরকে, এবং তাদের এই ভালোবাসা সাহাবায়ে কেরাম যখনই স্মরণ তারা কেঁদে দিতেন। যখনই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য যে কাঁধে উঠতেছে রাসূল তাকে কাঁধে নিয়ে চলে আসছে, কখনো কখনো সন্তানদেরকে তার নাতিদেরকে কখনো দেখতেন যে তাদের পিঠে উঠছে, এই দৃশ্য যখনই তার চোখের ভেসে আসতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন তিনি কাঁদতেন যে আমার রাসূলই কাজ করেছে। এই ভালোবাসা ছিল অন্তরের ভালোবাসা, সাহাবায়ে কেরাম যে একটু মনে হলো কোনো একটা বিষয় তারা কেঁদে করতেন যে আমাদের প্রিয় নবীর অবস্থা ছিল, তিনি এই করতেন সেই করতেন, তাদের মনে হতো এই ঘটনাগুলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে সাহাবায়ে কেরামের দিকে
তাকাতেন এবং বলতেন যেভাবে আজকার কুরুপ করতেন, আজকার কুরুপ করার পরে চিন্তা করে দেখুন আমরা যারা সুন্নতের জন্য ব্যস্ত হয়ে পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যস্ত হতেন না। এটা আমরা দেখবো একটু পরে। রাসূল কি করতেন? সাহাবায়ে কেরাম মুখের তাকাত দিকে তাকাতেন, তাকে তাদেরকে বলতেন যে কোনো বিপদ হয়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো সমস্যা, এভাবে তিনি শুনতে চেষ্টা করতেন। একবার মদার গোত্রের লোকেরা আসলো, যাদের পরনে কাপড় ছিল না, তারা চিতা বাঘের চামড়া পরে আসছে, চামড়া পরে আসছে, তাদের কাপড় নেই এবং তাদের শরীরে সামান্যতম কিছুই নেই, খাবার নাই, ক্ষুধা একজনের অবস্থা শেষ হয়ে গেছে। রাসূলটা দেখে ইস্তেরজা করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং দোয়া করলেন, সবাইকে ডাকলেন, বললেন সালাতু জামিউ, সালাত হয়ে গেছে, সালাত হয়ে গেছে, তারপর আবার ডাকলেন সবাই আসলো, বললেন তিনি বললেন যে সদকা কর, সদকা করো, বড় বেশি দিতে আমরা একটা খেজুরের আঁটি হলেও দাও। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এই সময় কোনো বিপদ হতো বা কোনো সমস্যা থাকতো, সে সময় তিনি সবাইকে তিনি ডাকতেন এবং তাদেরকে পরামর্শ দিতেন এবং তাদেরকে এই বিপদে কি করা যায় সে বিষয়টি তাদেরকে তুলে ধরতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যত যদি কোনো খুতবা বা ভাষণ থাকতো দিতেন, যদি ভাষণ না থাকতো তিনি সেই ঘরের ঘরে চলে যেতেন, নিজের ঘরে, সেখানে তিনি দুই রাকাত নামাজ পড়তেন। সেই দুই রাকাত হচ্ছে জোহরের বাকি দুই রাকাত সুন্নাত যেটা সেটা সেখানে আদায় করতেন ঘরে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বের হয়ে যেতেন এবং আসর পর্যন্ত তিনি মসজিদে তার সাথীদের নিয়ে বসে থাকতেন, বসতেন, বিভিন্ন প্রশ্ন করতেন, এমনকি জাহিলি কোনো আলোচনাও করতেন তাদের মধ্যে, পরস্পরের মধ্যে রসুল বিভিন্ন রকমের কোনো কথা হলে সেটাকে তিনি সম্বোধন ভালো করার চেষ্টাও তিনি করতেন। কখনো কখনো মানুষের উপকার পূরণের জন্য তিনি বা কোনো মানুষের ভালো কিছু করার জন্য তিনি বের হতেন। একবার তিনি শুনলেন যে কুবাতে দুই গোত্রের মধ্যে মারামারি হচ্ছে, তিনি এই সময় বেরিয়ে চলে গেলেন যে চলো আমরা তাদের মধ্যে সমস্যাটা সমাধান করে দিই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যে প্রয়োজন হতো তখন তিনি সেই কাজে বের হয়ে যেতেন। তারপর তিনি আসর সালাত পড়তেন, আসর সালাত তিনি পড়তেন বায়দা নাকিয়া, সূর্য স্পষ্ট থাকা অবস্থায়, অর্থাৎ তারপরে আরো 3 কিলোমিটার হাঁটার পরে তারপর সূর্য ডুবত। আর আমাদের এখন 3 কিলোমিটার হাঁটার সুযোগ পাওয়া যায় না, আমাদের আসর পড়ার পরেই সূর্য ডুবার প্রক্রিয়া শুরু হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পড়তেন, এরপরে একজন মানুষ কুবাতে যেতে পারত, কুবা প্রায় 3 কিলোমিটার, সেখানে যাওয়ার পরে তারপরেও দেখতে যে সূর্য এখনো সুন্দর পরিচ্ছন্ন রয়েছে, এর অর্থ হচ্ছে অনেক আগে তিনি আসরের সালাত আদায় করতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি আসরের আগে 4 রাকাত পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, নিজে পড়েছেন এমন কোনো প্রমাণে উদ্বুদ্ধ করেছেন, বলেছেন রাহমাতুল্লাহ আলাইহি সাল্লা ক্বাবলা আসরি আরবান, ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত করে যে ব্যক্তি আসরের পর আসরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখনো তার সাহাবীদের সাথে বসে কথা বলতেন অথবা তারপর তার স্ত্রীদের কাছে ফিরে যেতেন। সূর্য ডুবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈকালিক যে সমস্ত আজকার গুরু আছে এগুলো সম্পন্ন করতেন। বৈকালিক আজকার করছেন কিনা আমাদের অনেকে সন্ধ্যার পরে করি, এটা একটা মত আছে, শুধু মত হচ্ছে এগুলি সবই হচ্ছে বিকালে, আসরের পর যখন সূর্য ডুবার আগ পর্যন্ত আমরা শেষ করব। আমসাইনা ওয়া আমসা মুলকুল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই যে দোয়াটা পুরোটা যতগুলো আছে আজ বৈকালিক বিকেলে যে দোয়াগুলো আজকারগুলো আছে এগুলি এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ করে নিতেন এবং এই সময় এটাই হচ্ছে মূলত এই আজকারগুলোর সময়। সূর্য ডুবার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে উৎসাহ দিতেন 2 রাকাত সালাত আদায় করতে, তিনি কিন্তু পড়তেন কোনো বর্ণায় বিশুদ্ধ বর্ণায় আসে, কেন তিনি পড়েননি, কারণ তিনি কখনো তিনি সবসময় চিন্তা করতেন যে তিনি পড়লে সেটা সুন্নত আকারে হবে, অনেকের জন্য সেটা কঠোর হয়ে যাবে, এর জন্য উৎসাহ দিতেন অনেক সময়। অনেক কাজে তিনি করতেন না যেটা তো ফরজ হওয়ার আশঙ্কা, তিনি বলেও দিয়েছেন সেটা, এবং এটা তখন বেশি বেশি গুরুত্ব পেলে অনেকে তার অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে, এই জন্য তিনি শুধু উৎসাহ দিতেন এই কাজটি যেন কেউ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত পড়ার জন্য তাকে উৎসাহ দিয়েছেন, বলছেন সল্লু কাবলাল মাগরিব, সল্লু কাবলাল মাগরিব, সল্লু কাবলাল মাগরিব, তারপর হচ্ছে লিমান শা, মাগরিবের পরে 2 রাকাত পড়ো, মাগরিবের পরে 2 রাকাত পড়ো, মাগরিবের তিনি যে ব্যক্তি চা, যে ব্যক্তি চায় কেন বলো, যাতে করে যেটাকে ফরজ না মনে করে বসে, কারণ সল্লু তো আমল, আমল তো ওয়াজিব কে বুঝায়, ফরজ না বুঝে সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে করতেন, এবং তারা মাগরিবের আজানের পরে তারা প্রতিটি খাম্বার পিছনে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে তিনি তারা সালাত আদায় করতেন, এমনকি এত বেশি মানুষ সালাত আদায় করতো কেউ কেউ বাইরের লোক এসে মনে করতো সালাত যদি শেষ হয়ে গেছে এখন যদি সুন্নত পড়া হচ্ছে, কিন্তু আসলে এটা আগের সুন্নত পরের সুন্নত নয়, অথচ অনেক মসজিদে সে 2 রাকাতের সুযোগ দেওয়া হয় না,
তারা যেমন ওয়াজ করে এবং কেউ কেউ আজাদ দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট দেওয়া শুরু করে দেয়, যেন এই ধরনের মহা বিরোধিতা চলছে দুই রাকাতের জন্য। অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই বিরোধিতা করাটা হচ্ছে ইচ্ছাকৃত বিরোধিতা করা, কখনো ভালো কাজ নয়, ইমান ধরনের কাজ হতে পারে। আর যদি ভুল হয় সেটা না জেনে করে থাকে, আল্লাহ যেন তাদেরকে জ্ঞানে বর্ধিত করে দোয়া করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব পড়তেন। মাগরিবের সালাতে আমাদের অনেক সময় আমরা মনে করি থাকি শুধু বোঝায় কোলাল ফালাক নাচ দিয়ে শেষ করতে হবে, এটা না। মাগরিবের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো লম্বা কেরাত পড়েছেন, সূরা আরাফ পড়েছেন কখনো কখনো, কখনো কখনো আরো লম্বা কেরাত পড়েছেন। তবে বেশিরভাগ সময় তিনি মাগরিবের সালাতে ছোট সূরা দিয়ে পড়তেন এবং সেগুলো আমরা জানি যে ওয়াদহা থেকে শুরু করে নাস পর্যন্ত এর মধ্যে তিনি সীমাবদ্ধ থাকতেন বেশিরভাগ সময়। তবে কখনো কখনো তিনি লম্বাও করতেন। সালাতের পরে মাগরিবের সালাতের দুই রাকাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। এই দুই রাকাত অনেক সময় অনেকে বলে থাকেন যে এটার মধ্যে এই এই জিনিস সুন্নত, এই জিনিস কিছু বর্ণনা আসছে এই সুন্নত, কিন্তু নির্দিষ্ট কোনো সুন্নতের বিষয়টি প্রমাণিত হয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাগরিব থেকে এশা পর্যন্ত তিনি ঘরে থাকতেন তার স্ত্রীদের কাছে, যদি সময় পেতেন কোনো প্রয়োজন হতো বেরিয়ে আসতেন, কখনো কোনো হালকা আলোচনা করতেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল। কিন্তু বেশিরভাগ সময় সময় তিনি ঘরে অবস্থান করতেন। তারপর যখন এশার সময় পর্যন্ত কখনো তিনি দেরি করতেন ইচ্ছা করে, বিভিন্ন কর্মকাণ্ড আলোচনা করতেন, কোনো বিশেষ সাহাবীরা যেত তাদের সাথে যুদ্ধ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন, এই জন্য কখনো কোনো দেরি হতো। তারপরও আবার সালাত আদায় করতেন, দেরি করে সালাত করার পরেও কখনো এশার পরেও কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার কথা বলতেন। তবে এই সময় তিনি রাতের খাবারটা শেষ করে নিতেন, এশাটা এই সময় তিনি শেষ করে দিতেন, কারণ এশা এই সময় না খেলে পরবর্তীতে এটা দেরি হয়ে যেত। এই সময় এশাটা খেয়ে মাগরিবের পরেই এশা আশা যেটা বলা হয় রাতের খাবার শেষ করে করতেন, মাগরিবের পরে রাতের খাবার শেষ করে করতেন। তারপর তিনি এশার সালাত আদায় করতেন। এশার সালাত আদায় করলে কখনো তিনি প্রয়োজন অনুসারে লম্বা কেরাত ধরতেন, কখনো ছোট কেরাত ধরতেন, অর্থাৎ যখন কান্নাকাটি শুনতেন বাচ্চাদের তখন ছোট সময় সীমিত করে করতেন, কান্নাকাটি না শুনলে লম্বা করতেন, বা যখন মানুষের কর্মকাণ্ডে বেশি কষ্ট হচ্ছে দেখে তিনি হালকা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল যে এশার সালাতে তিনি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা বা এই সূরাগুলি পড়তেন, সূরা দোহা পর্যন্ত এই সূরাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সূরা এই শেষ পারার এই সূরাগুলি পড়তেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সাথে কথা বলতে যেতেন, সবার সাথে কথা বলতে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে, যাদের যার পরিবার প্রত্যেকের সাথে কথা বলতেন। এর মাঝখানে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতো আবু বকর ওমর সাথে স্পেশাল পরামর্শ করে নিতেন, এরপরে পরিবারের কাছে একান্ত ভাবে যেতেন এবং পরিবার যেখানে প্রত্যেক সাথে দেখা করতেন, তারপর যেখানে তার রাত্রি যাপনের কথা সেখানে তিনি রাত্রি যাপন করতেন। তারপর তিনি সময়টা কাটাতেন, তারপর তিনি ঘুমাতেন। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা খুতবার দ্বিতীয় অংশে বাকি আলোচনা করব। আব্বুল কৌলি হাজা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، شمال المصلي الكرام قلت لهم رسول الله صلى الله عليه وسلم أهد دين الغرنة عملت الدين ومشه على سنة كرسي عطينا مشه على سنة كرسي রাতের অংশ আমরা লম্বা আলোচনা করব, শুধু বুঝিয়ে বলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে কি আমল করতেন এই বিষয়টি জানার জন্য একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আমি রাসূলের কাছেই থাকব। কাছে থাকবে কিভাবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফুফু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, সেই হিসেবে তিনি বললেন যে আমি তার খালা ছিল, খালা তার খালা ছিল রাসূলের স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ইচ্ছা করলেন, তো বারিশ কম ছিল, তো তারা পাশে ছিলেন, ওকে দীর্ঘ ছিলেন, অনেক পাশে শোয়া ছোট বাচ্চা এক পাশে শোয়া। তো তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা উঠলেন, ঘুমাইছেন। এর অর্থ হচ্ছে প্রথমে তিনি এসার পরে তিনি ঘুমিয়ে নিতেন, ঘুমিয়ে দিলে রাতে উঠতেন, রাতের বেলা তিনি উঠতেন। উঠে প্রথমে তিনি বেশিরভাগ সময় তিনি যেটা করতেন যে মিসওয়াক করে ওযু করতেন, ওযু করতেন আর এই দোয়াটি পড়তেন, আগে বা পরে দোয়াটি পড়তেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। واغفر بالليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. এই আয়াতগুলো তিনি অর্থাৎ এই
180 থেকে 200 আয়াত পর্যন্ত পুরোটাই তিনি পড়তেন, পুরোগুলি পড়তেন। এগুলি পড়লে কেন তিনি পড়তেন, এগুলির মধ্যে আসলে অনেক কিছু চিন্তা রাখা আছে রাতের বেলা, এগুলো চিন্তা করতে পারে একজন মানুষ। এটা পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করতেন। কিরকম সালাত আদায় করতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লা তাসআলু প্রশ্নহীনা, কত সুন্দর চার রাকাত তিনি করতেন আমাকে তুমি জিজ্ঞাসা করো না, আমি তোমাকে বলতে পারবো না। এরপর আবার করতেন চার রাকাত, মানে দুই রাকাত করে, আবার এভাবে তিনি 13 রাকাত অথবা তিনি 11 রাকাত বিভিন্ন বর্ণে আসছে, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। পড়ার পরে তিনি আবার ঘুমিয়ে যেতেন অথবা আবার কোরআন তেলাওয়াত করতেন। তো ইবনে আব্বাস যেমন পুরোটাই তিনি এসে ইবনে আব্বাস দেখবেন যে তিনি সালাত আদায় করতেন, তিনি ওযু করে এসে পিছনে দাঁড়িয়ে গেলেন, ছোট মানুষ 10 বছরের মানুষ, তিনি দাঁড়িয়ে গেলেন বাম দিকে, ডান দিকে দাঁড়িয়েছে ট্রেনে, তিনি বাম দিকে বাম দিকে দাঁড়িয়েছে, ট্রেনে ডান দিকে দিয়ে দিলেন কানে ধরে। বুঝলে সালাতের মধ্যে এভাবে আটজনকে সোজা করা যায় না, যারা আমাদের অনেকে মনে করি যে আর কিছু করা যাবে না, তা না, পাশের লোক যদি কোনো অভিজ্ঞতা থাকে ট্রেনে আনবেন সোজা সোজা করে দিবেন, এটা শরীয়ত অনুমোদিত, যেটা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরআন তেলাওয়াত করতেন? প্রতি রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন। আমরা জানি যে হামিম আস-সাইদা পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি সূরা বনী ইসরাঈল পড়তেন, সূরা জুমা পড়তেন, এবং তিনি প্রায় রাত্রিতেই এগুলো ছাড়াও অন্যান্য সূরাগুলো তিনি পড়তেন। দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেগুলো পড়তেন তার জমা করা হয় 54 পৃষ্ঠা, অর্থাৎ 54 54 পৃষ্ঠা, 54 পৃষ্ঠা একটা বিশাল এলাকা মসজিদ বর্তমান যে আমাদের পুরাণে 54 পৃষ্ঠা মানে হচ্ছে যদি আমরা 20 দ্বিগুণ তো আড়াই পারা, কমপক্ষে আড়াই পারার মতো তিনি পড়ে দিচ্ছেন। আড়াই পারা কোরআন তেলাওয়াত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলাতে, এবং এর বাইরে সূরাতুল মুলক আছে, সূরাতুল মুলক পড়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা দিয়েছেন সূরাতুল মুলক করতেন। এভাবে দেখা যাচ্ছে যে রাতের বেলা কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সূরা মুজাম্মিলের মধ্যে যে রাতের ভিন্ন এলাকা ভিন্ন হারে সব রান তবিলা, যে দিনের বেলা আপনার ব্যস্ততা আছে রাতের বেলা আপনি কোরআন নিয়ে দাঁড়িয়ে যান, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আদর্শ যথাযথভাবে সে কাজটি পরিপূর্ণ করেছেন। এই যে রাতের বেলা তিনি কোরআন তেলাওয়াত করতেন, এই কোরআন তেলাওয়াতের তা কেমন ছিল? কেরাম তেলাওয়াত হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকটি আয়াতে থামতেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থামতেন, আর রহমানুর রহিম থামতেন, মালিক ইয়াউমিদ্দিন থামতেন, এভাবে থেমে থেমে পড়াটা শুনুন। আমাদের অনেকেই দেখা যায় একসাথে 10 যত তাড়াতাড়ি সব শেষ করে ফেলছে, শেষ করার উদ্দেশ্য না, যেটুকু পড়েছে একটু সুন্দর করে পড়ার উদ্দেশ্য হোক, যেটুকু পড়েছে কোন খতম করার বড় উদ্দেশ্য আমাদের না হোক। হ্যাঁ, কোরআন খতম করতেন সালাতরা সবাই কোরআন পড়তেন পুরোপুরি শেষ করতেন, কিন্তু আমাদের অর্থ এইটা যেন উদ্দেশ্য না, কত খতম দিন, কত খতম হচ্ছে, কত সুন্দর করে পড়লো, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি কত ভালো হলো, এটা আমাদের দেখা উচিত। একজন ইমানদার সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারে। এরপর রাসূলুল্লাহ আবার ঘুমিয়ে যেতেন, আবার উঠে তেলাওয়াত করতে পারতেন, এভাবে রাতে ঘুমিয়ে এবং তেলাওয়াতের মধ্যেই তিনি সারাটা রাত কাটাতেন এবং নিজের পরিবারের প্রয়োজন পূরণ করতেন। এরপরে তিনি যখন তিনি সকাল হতো তখন আবার আগের মতো প্রতিদিনের মতো তিনি আবার সেই যেই কাজগুলো তিনি আয় করতেন সেভাবে তিনি করতেন। এর দ্বারা বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকারের মধ্যে জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন। আপনি দেখুন প্রতি সালাতের মধ্যে জিকির থাকে, সকাল উঠে জিকির গুলো থাকে, রাতে যদি কোরআন তেলাওয়াত থাকে, এবং এইভাবে যদি তিনি কাটিয়ে দেন এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শরণ থেকে বিমুখ হয়েছেন এক বিন্দুও না। আমরা যে কোনো কাজে থাকি না কেন, এই কাজের মধ্যেও আল্লাহকে স্মরণ করতে পারি। আমরা অনেকে এখন দুনিয়ার এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, এগুলি সবই কিন্তু রেখে যেতে হবে ভাই, কোনো কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। সুতরাং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আদর্শে আমরা রাসূলের আদর্শে আমরা গ্রহণ করি। তিনি যেভাবে বলেছেন যে আমি তো দুনিয়ার বুকে এরকম আছি যেন কেউ কোনো গাছের নিচে ছায়ায় আশ্রয় নিয়েছে, তারপর সে গাছ আবার উঠে চলে গেছে, সেরকম যেন আমাদের জীবনটা হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারা আল্লাহ আযজা ওয়া জাল্লা বিকিতাবিহি ওয়াদানা আল মালায়েকাতু মুসাফিহাতুল কুদসি ওয়াদাল্লাত বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুকবিরা ওয়া আমিরা ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وان سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين. اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا الا للذين امنوا ربنا انك رؤوف رحيم. اللهم اغفر لنا اجمعين. اللهم সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের অনেকে করোনা ও ডেঙ্গু আক্রান্ত আছে, তাদের জন্য আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের এই আমার থেকে বিপদকে আপনি দূর করে দিন। আল্লাহ আমাদের এই বিপদ থেকে আমাদেরকে আল্লাহ উদ্ধার করুন। আল্লাহ
আল্লাহ আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ, আমাদেরকে আপনি সর্বরকম রূপ থেকে আপনি হেফাজত করে দিন আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ, আল্লাহ আমাদের প্রতিবেশী মুহূর্ত তানভীর অবগ্রহণের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দিন আল্লাহ, আর তাকে সুস্থতা দান করুন আল্লাহ, আল্লাহ তার জীবনের সমস্ত গুণা আপনি ক্ষমা করে দিন, অসুস্থতার মাধ্যমে আপনি গুণা ক্ষমা হয় সেই গুণা ক্ষমার সুযোগ তাকে করে দিন আল্লাহ, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে আপনি সবাইকে আপনি কবুল করুন আল্লাহ, আল্লাহ আমাদের মুসলিম মুসলিমদেরকে সহি আকিদার মুসলিম বানিয়ে দিন আল্লাহ, এদেরকে আপনি দিনের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন, এদের দিন বুঝতে পারে তৌফিক দান করুন, এদের জীবনের জীবনের সমস্ত বিপদ থেকে এদের উদ্ধার করুন আল্লাহ, আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখুন, আমাদের মেয়েদেরকে দিনের উপর রাখুন, আমাদের মেয়েরা যেন হেসমতের সাথে চলতে পারে তৌফিক দান করুন, তাদের পর্দা খুঁজতে মেনে চলে সে তৌফিক দান করুন, দিনের উপর তাদেরকে রাখুন আল্লাহ, তাদেরকে ঘরে ইসলামী পরিবেশ বজায় রাখার তৌফিক দান করুন, তাদের মধ্যে দিনের 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 উন্মেষ তাদের মধ্যে তৈরি করে নিন, তারা যেন সন্তানদেরকে দিনের উপর রাখে সে তৌফিক দান করুন আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করুন, আমাদের আমল কবুল করুন, আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমাদের মধ্যে যারা কবরে শুয়ে গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন, যারা জীবিত আছে তাদেরকে মৃত্যুর সময় অবশ্যই আপনি কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক দান করুন, তার মৃত্যুর উপর মৃত্যু দান করুন, আল্লাহুম্মা আগফির ওয়ারহামনা খায়রুর রাহিমিন, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.